नारिकेल तेलेर साथे एकटी उपादान मिशिए एकबार व्यवहार करुन। कठिन थेके कठिनतम पुरानो कालो कुचकुचे दाग खूब सहजेई म्याजिकेर मतो दूर हो जाबे। एछाड़ाओ हाँटू, कनुई, गला, घाड़, बगल, हाथे पायेर कालो दाग छोप खूब सहजेई म्याजिकेर मतो दूर करबे। हाय एवरीवन, अस्सलामु आलाइकुम। आपनारा सबाई केमन आछेन? आशा करि आपनारा सबाई भालो आछेन। आबारो चले एसेछि आपनादेर माझे खूब गुरुत्वपूर्ण एकटी भिडियो निये। आशा करी आजकेर ए वीडियो आपनादेर जन्य भीषण हेल्पफुल होबे, ताई सम्पूर्ण वीडियोटी देखार अनुरोध रइलो। वीडियोटी भालो लागले वीडियोते एकटी लाइक दिबेन, बेशी बेशी करे शेयर करबेन। ए धरनेर हेल्पफुल वीडियो आरो पेते चाइले आमार यूट्यूब चैनलटी सबस्क्राइब करबेन एबं फेसबुक पेजटी फलो करते भूलबेन ना। প্রথমেই নিয়ে নিয়েছি চিনি। নারকেল তেলের সাথে যে উপাদানটি মিশিয়ে আপনারা আপনাদের ত্বকের সমস্ত কালো দাগছোপ খুব সহজে দূর করতে পারবেন, সেই উপাদানটি হচ্ছে চিনি। চিনির মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের ত্বকের ময়লাকে গভীর থেকে তুলে আনে, ত্বকের মৃত চামড়াগুলোকে দূর করে, মৃত কোষগুলোকে পুনরুজ্জীবিত করতে সহায়তা করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। একটি পরিষ্কার বাটির মধ্যে এক চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। এক চামচ পরিমাণ চিনির সাথে দিয়ে দিব দুই চামচ পরিমাণ নারিকেল তেল। নারিকেল তেল ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বকের ময়লাকে গভীর থেকে তুলে আনতে সহায়তা করে, ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে। চিনির সাথে নারিকেল তেল বেশ কিছুক্ষণ সময় নিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনির সাথে নারিকেল তেল খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব লেবুর রস। এখানে আমি এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। লেবুর রস কালো দাগছোপ দূর করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে, এছাড়াও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। লেবুর রস, নারিকেল তেল এবং চিনির সাথে চামচের সাহায্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুবই কার্যকরী একটি রেমেডি তৈরি করে দেখাচ্ছি। এই রেমেডিটি ব্যবহার করার ফলে দীর্ঘদিনের পুরাতন কালো কুচকুচে দাগ খুব সহজেই দূর হয়ে যাবে। হাঁটু, কনুই, গলা, ঘাড়, হাতে পায়ে এবং বগলের নিচের কালো দাগছোপ খুব সহজেই দূর করবে। এছাড়াও রোদে পোড়া কালো দাগছোপ খুব সহজেই দূর করবে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে। তো চামচের সাহায্যে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে উপাদানগুলোর সাথে আরেকটি উপাদান দিয়ে দিব, আর সেই উপাদানটি হচ্ছে শ্যাম্পু। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারেন। আপনারা নিয়মিত যে শ্যাম্পু ব্যবহার করেন সেখান থেকে দুই চামচ পরিমাণ শ্যাম্পু দিয়ে দিবেন। তো এখানে আমি দুই চামচ পরিমাণ শ্যাম্পু দিয়ে দিচ্ছি। শ্যাম্পু উপাদানগুলোর সাথে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। শ্যাম্পুগুলো উপাদানের সাথে মিশিয়ে নেওয়ার ফলে দেখতে পাবেন একদম ক্রিমের মতো হয়ে গেছে। যখন দেখবেন শ্যাম্পু ক্রিমের মতো হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন রেমেডিটি তৈরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি চামচের সাহায্যে উপাদানগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। উপাদানগুলো আস্তে আস্তে ক্রিমে পরিণত হচ্ছে। দীর্ঘদিনের কালো কুচকুচে পুরাতন দাগ দূর করার জন্য 100% কার্যকরী একটি রেমেডি আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এই রেমেডিটি আমি যেভাবে তৈরি করেছি, আপনারা যদি ঠিক এই নিয়মে তৈরি করে ব্যবহার করেন, তাহলে আপনাদের রোদে পোড়া কালো দাগছোপ এবং হাঁটু, কনুই, গলা, ঘাড়, বগলের নিচের কালো দাগছোপ খুব সহজেই ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুবই কার্যকরী রেমেডিটি তৈরি হয়ে গেল। এভাবে আপনারা এই রেমেডিটি তৈরি করে নেবেন। তো এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমেডিটি আপনারা কিভাবে আপনাদের ত্বকে ব্যবহার করবেন। এই রেমেডিটি তৈরি করা যতটা সহজ, ব্যবহার করা তার থেকেও বেশি সহজ। রেমেডিটি ব্যবহার করার জন্য প্রয়োজন হবে একটি লেবুর খোসা। এখানে আমি লেবুর রস দেওয়ার পর যেই লেবুর খোসাটি রয়েছিল সেই খোসাটি আমি কাজে লাগাবো। তো লেবুর খোসার মধ্যে এখান থেকে কয়েক চামচ রেমেডি আমি লেবুর খোসার মধ্যে নিয়ে নিচ্ছি। লেবুর খোসার মধ্যে রেমেডি নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আপনারা আপনাদের হাতে পায়ে, গলা, গাড়ে, বগলের নিচে বা যে স্থানেই এই রেমেডিটি ব্যবহার করেন না কেন, সেই স্থানটিকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। এরপর পাতলা সুতি কাপড় দিয়ে মুছে নেবেন। এরপর আপনাদের যে স্থানে আপনারা রেমেডিটি লাগাবেন সেই স্থানে চামচের সাহায্যে কিছুটা রেমেডি নিয়ে নেবেন। এরপর লেবুর মধ্যে যেই রেমেডি নিয়েছেন সেই লেবুর খোসা দ্বারা আপনাদের হাতে পায়ে, বগলের নিচে বা কনুয়ে সার্কেল মোশনে 20 মিনিটের মতো মাসাজ করবেন। পায়ের মধ্যে এই রেমেডিটি লাগিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই নিয়মে আপনারা আপনাদের হাঁটু, কনুই, বগল, গলা, ঘাড় ইত্যাদি স্থানে রেমেডিটি ব্যবহার করবেন। এছাড়াও আপনাদের শরীরের যে যে স্থানে রোদে পোড়া কালো দাগছোপ রয়েছে সেই স্থানেও যদি এই রেমেডিটি ব্যবহার করেন, তাহলে আপনাদের রোদে পোড়া কালো দাগছোপ খুব সহজেই দূর হয়ে যাবে।
তো রেমিডিটি দিয়ে লেবু খোসার সাহায্যে সার্কেল মোশনে আলতোভাবে 20 মিনিট মাসাজ করবেন। 20 মিনিট মাসাজ করার পর আপনারা নরমাল পানি দিয়ে আপনাদের ত্বকটিকে ধুয়ে ফেলবেন। যে যে স্থানে কালো কুচকুচে দাগ রয়েছে সেই সেই স্থানগুলোকে বেশি বেশি করে মাসাজ করবেন। তো এরপর নরমাল পানি দিয়ে যখন আপনারা আপনাদের ত্বক ধুয়ে ফেলবেন তখনই কিন্তু দেখতে পাবেন ম্যাজিক। এই রেমিডিটি একবার ব্যবহার করার পরে কিন্তু আপনাদের ত্বকের সব ধরনের কঠিন থেকে কঠিনতম কালো কুচকুচে দাগ খুব সহজেই দূর হয়ে যাবে। ভালো ফলাফল পেতে আপনারা সপ্তাহে 3 দিন এই রেমিডিটি আপনাদের হাঁটু, গলা, বগল, কনুইর যত্নে ব্যবহার করতে পারেন। এছাড়াও রোদে পোড়া কালো দাগ ছোপ দূর করার জন্য কিন্তু এই রেমিডিটি আপনারা ব্যবহার করবেন। নিয়মিত ত্বকের যত্নে এই রেমিডিটি ব্যবহার করার ফলে আপনাদের ত্বকের সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। আশা করি আজকের এই রেমিডি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমিডি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের হেল্পফুল রেমিডি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয়, এখানে বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো হেল্পফুল রেমিডি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।